প্রতিদিন সকালবেলা হলে একটাই চিন্তা, এই চিন্তার বাড়ি কোথায় বলতে পারেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাইয়াস ব্লগ। আমি সোমা, আছি আপনাদের সাথে। আজ আবারও এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমরা ভালো আছি। আমাদের এখানে বন্যার পানি আসেনি তাই, কিন্তু যেসব এলাকার বন্যায় ডুবে গেছে তারা তো আসলে অনেক বেশি খারাপ অবস্থায় আছে, আর তাদেরকে দেখলেও অনেক বেশি মায়া হয়, কষ্ট লাগে। তো আমরা যে যেখানে আছি সবাই সবার সামর্থ্য মতন চেষ্টা করছি তাদেরকে হেল্প করার জন্য। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। তো আজ হচ্ছে ওর বাবা টমেটো আর হচ্ছে বেগুন গাছ নিয়ে আসছে বাইরে থেকে। তো সেগুলোই হচ্ছে আমার শাশুড়িমা লাগিয়ে নিচ্ছিল, কারণ এগুলো তো বেশি সময় রাখা যায় না, আর বেশি সময় রাখলে এগুলো শুকিয়ে যায়। তো আজ হচ্ছে আমাদের বাড়তি কোনো টব ছিল না, যে টবটা ছিল ওখানে কিছু পুঁইশাক গাছ লাগানো ছিল আর কয়েকটা কলমি শাকও ছিল, তো সেগুলোকে তুলে ফেলে এই গাছগুলো লাগানো হচ্ছে। তো এখানে হচ্ছে দুটা গাছ লাগিয়েছে আর ছাদেও হচ্ছে দুইটা গাছ লাগিয়েছে। তো যেহেতু ছাদের গাছগুলো রাতেই লাগানো হয়েছিল, সেজন্য আর ভিডিওটা নিতে পারিনি। শুধুমাত্র বেলকনিতে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলোরই একটু ভিডিও নিয়েছি। আর আমি তো সবসময় বলি বেলকনিতে গাছগুলো হলে দেখতে অনেক বেশি ভালো লাগে, আর বেলকনিতে গেলেও মনটা অনেক ভালো লাগে। আমি কয়েকবারই আমার ভিডিওতে শেয়ার করেছি, আমি আগে যখন আমরা টমেটো গাছ লাগিয়েছিলাম বেশ অনেকটাই কিন্তু টমেটো হয়েছিল। জানি না এবার কি হয়, তবে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপর আমি হচ্ছে একটু সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, তার ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। তো আজ হচ্ছে আমি ওর বাবার রিডিং টেবিলটা একটু ক্লিন করেছিলাম, কারণ ওর বাবার রিডিং টেবিলে অনেক বেশি কাগজ জমে থাকে, যেগুলোতে প্রচুর পরিমাণে ধুলাবালি জমে যায়। তো সেগুলো হচ্ছে ধুলাবালি থেকে রক্ষার জন্য দুইটা তিনটা বক্স নিয়ে আসা হয়েছে। তো ওর ভিতরে রেখে দিলে আর হয়তো ধুলাবালিটা যাবে না, জাস্ট উপর থেকে মুছে ফেললেই হয়ে যাবে। তো আজ হচ্ছে আমি পুরো টেবিলটাই ডিপ ক্লিনিং করে নিয়েছি, কারণ অনেক দিন বাসায় ছিলাম না, তারপর হচ্ছে চারিদিকেই অনেক বেশি ধুলাবালির কাজের কারণে প্রচুর পরিমাণে ধুলা জমে গিয়েছিল। তো এটাই হচ্ছে ছিল ফাইনাল লুক। টুকটাক যতটুকু পেরেছি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু দুপুরে রান্না করে নিতে হবে। আর এই যে মহিলাদের প্রতিদিন সকালে উঠলে তো একটাই চিন্তা, যেটা বললাম আমি প্রথমেই, যে হচ্ছে দুপুরে কি রান্না করব। আর আমি হচ্ছে মাঝে মাঝে ভাবি যে এই চিন্তাটার বাড়ি কোথায়, কারণ দুপুরে কি রান্না করব এটা আমার না, এটা হচ্ছে সব মেয়েরাই হচ্ছে যারা সংসারে হচ্ছে কাজকর্ম করে কিন্তু তার ফাঁকেও টেনশনে থাকে যে দুপুরে কি রান্না করব। তো আজ হচ্ছে আমি খুব সিম্পল রান্না করতে চেয়েছিলাম, বাট সিম্পল করতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু খাবারটা খুব সিম্পলই ছিল। আমি ভেবেছিলাম আজ শুধু ডিম ভুনা করব আর একটু ভাজি করব। তো ডিম ভুনা করতে গিয়ে একটা ডিম ভাজতে হয়েছে ঝাল পেঁয়াজ দিয়ে, দুইটা ডিম ভাজতে হয়েছে ঝাল পেঁয়াজ ছাড়া, আবার একটা ডিম সিদ্ধ করে নিতে হয়েছিল। এটা হচ্ছে ফ্যামিলির সবার পছন্দ অনুযায়ী। তো এটা তো অনেক বেশি প্যারা ছিল সেটা বুঝতেই পারছেন, কারণ চারটা ডিম চার রকম করে নিতে গেলে অনেকটা টাইমও লেগে গেছে। তো আমি হচ্ছে ডিমগুলোকে ভেজে নিয়ে সব মশলা দিয়ে তারপরে একটা আলু কেটে দিয়েছিলাম। নর্মালি যেভাবে ডিমটা ভুনা করে সেভাবেই আমি করেছি। তো এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন তারা চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি হচ্ছে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর হচ্ছে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ভাজা ডিম খেতে আমার ওর বাবার বাবুর ভালো লাগে, কিন্তু আমার শাশুড়িমা হচ্ছে ভাজা ডিমটা যখন ঝোলের ভেতরে দেওয়া হয় তখন সেটা খেতে চায় না, এই জন্য হচ্ছে তার জন্য একটা ডিম হচ্ছে সেদ্ধ করে দিয়েছিলাম। আর দুপুরে যেহেতু অনেক সিম্পল রান্না করে ফেলেছিলাম এই জন্য কিন্তু রাত্রেও আমার আবার রান্না করতে হয়েছে,
সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যেহেতু একা হাতে সব কিছু করে ভিডিওটা করতে হয়, তাই সব সময় ভিডিওটা ওপেন করা হয় না। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে এবং কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে ডিমটা যখন হয়ে গিয়েছে প্রায় শেষ মুহূর্তে, তখন হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমি হচ্ছে পটল, তারপরে মিষ্টি কুমড়া এগুলোকে কেটে নিয়েছিলাম। ওগুলো কাটতে অনেক বেশি টাইম লেগে গিয়েছে, যদিও বা শর্টকাট করতে চেয়েছিলাম কিন্তু শর্টকাট কিন্তু হয়নি। তারপরে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়ে এগুলোকেও ভেজে নিয়েছি। এটাকে একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, কারণ আগের দিন হচ্ছে মিষ্টি কুমড়াটা ভাজি করলে ওর বাবা বলেছিল অনেক বেশি ভালো লেগেছে, এজন্য আজ একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। কারণ এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু অনেকটা ভাত ছাড়া এমনি খাওয়া হয়। আর তারপরে বাবু হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা একদমই পছন্দ করে না, এজন্য ওর জন্য একটু পটলও দিয়েছিলাম। তারপরে বিকালবেলায় যে ধনিয়া পাতা দিয়ে একটু ডাল ভিজিয়ে মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমার শাশুড়ি মা ধনিয়া পাতা দিয়ে বড়টা অনেক বেশি পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে মাখিয়ে নিয়েছি, ফার্স্টে হচ্ছে আমার শাশুড়ি মা মাখিয়ে দিয়েছে, কারণ অনেক বেশি ঝালে আমার হাতটা একটু জলে বেশি। তারপরে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।